বলিউডে তরুণ অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। শারীরিক ফিটনেসের জন্য বিদ্যুৎ যেন এক বিস্ময়ের নাম। পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে এমনভাবে গড়ে তুলেছেন যে অবিশ্বাস্য সব কসরত করতে পারেন অনায়াসে। তবে এবার যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন এই অভিনেতা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যুৎ। সেখানে দেখা গেছে তুমুল তুষারপাতে চারপাশ ঢেকে আছে সাদা বরফে, সেই বরফের মাঝে ছোট্ট একটি হ্রদ। হঠাৎ বিদ্যুৎ নিজের গায়ের পোশাক খুলে খালি গায়ে নেমে পড়লেন হ্রদের মধ্যে। বরফ সরিয়ে সেই পানির ভিতর নিজের গলা অবধি ডুবিয়ে বসে রইলেন। বিদ্যুৎ জামওয়াল বর্তমানে রয়েছেন ভারতের জম্মু কাশ্মীরে। স্বাভাবিকভাবেই সেখানে শীতের তীব্রতা বেশি। বিদ্যুৎ জানান, -8 ডিগ্রি তাপমাত্রায় তিনি বরফের হ্রদে নেমেছেন, সেই সঙ্গে অন্যদেরও এই কাজ করতে উৎসাহ দিয়েছেন। সবার মধ্যে শারীরিক ফিটনেসের অনুপ্রেরণা ছড়িয়ে দিতে সম্প্রতি বিদ্যুৎ জামওয়াল একটি প্রকল্প শুরু করেছেন, যেটার নাম আই ট্রেন লাইক বিদ্যুৎ জামওয়াল। তার প্রত্যাশা, প্রত্যেকেই জীবনে অন্তত একবার বরফের হ্রদে নামার এই অভিজ্ঞতা অর্জন করবেন। 2011 সালে হিন্দি ও তেলুগু সিনেমা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন বিদ্যুৎ জামওয়াল। তার প্রথম হিন্দি সিনেমা ফোর্স এবং তেলুগু সিনেমা শক্তি। 2013 সালে কমান্ডো সিনেমা দিয়ে তিনি পরিচিতি পান। এরপর বাদশাহ, কমান্ডো 2, জাংলি, ইয়ারা, খুদা হাফেজ ইত্যাদি সিনেমার মাধ্যমে নিজের অবস্থান পোক্ত করেছেন।